বিসমিল্লা রহমান আসসালামু আলাইকুম আপনারা সকলের কীতাকর বালা আসেন আলহামদুলিল্লাহ আল্লাহ রহমতে আমরা সকল বালা আছি আজকে আমি আপনারা মাঝে নতুন আর একটা ব্লগ লই আইছি আশা করি আপনারা সকল বালা লাগব আর প্লিজ দেখা যখন শুরু করবা তখন একটা লাইক দিলেই আর আমার পুরো ব্লগটা দেখবা যারা আজকে নতুন দেখবা তারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবা আর যারা সাবস্ক্রাইব করছো তারা অসংখ্য ধন্যবাদ ঠিকানা দেখতে পারা আমি ডিম বাজি করতাম তো পেঁয়াজের ফাতা দিছি আর কি আর কিছু লাল কাপসিকাম দিছি দিয়ে আমি ডিম বাজি হরিয়ার সকাল খুর নাস্তা করতাম আজকে ডিম বাজি আর পরোটা আমার সকাল নাস্তা আর আমার নাইম নাদিমরে কুটি 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 আমার দো সুনামণি রে খাওয়াই লিছি ব্রেকফাস্ট খাওয়াইয়া আমি কিচেনও আইসি আমার ব্রেকফাস্ট রেডি করতাম তো আজকে মনে চাইলেও হয় ডেইলিও তো খাই অন্য জাত হানি আজকে একটু ডিফারেন্ট হাইতে একটা পরোটা আর ডিম দুইটা আমি ফ্রাই করছি ফ্রাই করলেও আমি এতে অর্ধেক খাইছি আর কি ডিম বড়ো ডিম এর লাগে দুইটা খাইছি না একটাও খাইছি অর্ধেক খাইছি আর অর্ধেক আমি রাখি দিছি তোমার পরোটা ডিম বা জিরেডি টেবিল আনি লাইছে এখন আমি আমার ব্রেকফাস্ট কর্ম তুমি বাক্সর পিতরেখা নেব হুম তোমার ভিতরে বিতরেখা রাখছে বা হ্যাঁ বাছর ভিতরে বইয়ে বইয়ে তুমি বুক ফুড়ি রায় নাইমে রাখছনি না হ্যাঁ আপনারা দেখতে পারা আমার নাদিম কাগজের একটা বক্সর মাঝে বয়াত আমি যখন ব্রেকফাস্ট করি তখন দেখছি আর ওটা দেখে লাইরা ব্রেকফাস্ট শেষ কিচেনও গেছি কিচেন থেকে দেখি হেও মাঝে বয়াত তো মনে হয় নাইমে কি দর্শন আর কি আর নাইম নাদিম নাম কোন লাগান হামাইছোই নামাইয়া যে সুন্দর বয়াত আমার দেখে খুব ভালো লাগছে তো আমি একটু ভিডিও করলাম আপনারা দেখাইম আর বইয়া বুক পড়া আমার না দিমি আপনারা দেখতে পারে আমি চাউল দুই আর আমি চাউল টোয়েন্টি মিনিটস আগে আর কি বিজিয়ে রাখছি আমি আর আমার হাজবেন্ডে লাল চাউলের ভাত খাই বড়ো যেটা আর কি বড়ো চাউলের ভাত খাই তো আগে বিজেয়ের আর কি টোয়েন্টি মিনিটস ফিফটিন মিনিটস আগে বিজে না রাখলে ভাত রান্নাফুরার আর কি ভাত বেশি শক্ত হয়ে যায় খাওয়া যায় না আর আমি যে সময় রাঁধি সময় নিয়ম তাকে ফানিও একটু বেশি দিই তো করে তো আমি আমার হাজবেন্ডে লাল চাউল বাত আর কেজ কত বছর থাকি খাই আর আমরা কাছে ভালোও লাগে সব সময় খাই আর লাগে বাসমতি রাঁধি তো তারপরে আমি চাউল দই আর দইয়া এখন বাত বয়াই দিবাইয়া আর আজকে যে রান্দা যেগুন প্রথমে আমি বাত বয়াই দিই আর বাত বাইয়ার পরে আমি যতটা রাঁধতাম আর কিছু অলতা আমি আস্তে আস্তে রেডি হরম বাদ বয় দিছি বয় দিয়ে কেন দেখতে পারা শিং মাছ এক ব্লগ আমি রাত্রে বারখরিয়া রাখলাম আর কিছু মিক্সড ভেজিটেবল বাজি খরমো কাফিকাম তারপরে কারট ও তার কিছু অলতা মিলাইয়া আর কেন পেঁয়াজের ফাতা আমি রাখছি খাটিয়া আর শিং মাছ আমি লইছি খাটিয়া লোব দিয়ে এখন বীজ রাখি আর আর আমার গরুর লেবু নাই লেবু দিলে মাছর একটা গন্ধ যায় আর কি মাছ দোয়া পরে খুব দেখতে লাগে আর কি খুব পরিষ্কার তো লেবু না থাকায় আমি আর কি হালিলো বন্দি বিজয়া রাখছি মাছ বিজেই তো আমি ডেগর মাঝে তেল আর পেঁয়াজ তেল দিলেইছি এখন পেঁয়াজ দিয়ার আজকে শিং মাছ দিয়ার ডুগি আমার বাঁকা আগর আর কি ফ্রোজেন ডুগি রয়েছিলো তো গন্দি শিং মাছ দিয়ে রান্ধিম আর বাজি একটা মাছকে আর বেশি কিছু রাঁধতাম না সেদিন রান্ধছিলাম এটা কিছু মান রয়েছে হই বেশি রান্ধ দিয়ে রান্না করে আর কি পুরানো তো আমি এক এক করে এখন মশলা সকলতা দিলে আর কারি পাউডার মরিচ ধনিয়ার পাউডার হলুদ লবণ সবটা দিই আর লড়িয়া সারি আর কেবালা ঠিকসি বাগার দিয়া পরে মাছ দিমু। মাছ দিয়ে ডুগি খুব মজা লাগে আমি যতবারও শিং মাছ আনি আমার ঘরের ডুগি থাকলে আমি ডুগি রান্ধি বা ডুগি না কিনেও আনি লাল শাক দিও না সময়েও রাঁধি মসলা ভাল লাগে আমি একটু ফানি দিছি মসলা খসানি পরে তো মাছ দিমু। ফ্রাইপ্যানোর মাঝে আমি তেল দিছি আর সামান্য আস্তা জিরা দিছি আর খালি জিরা দিছি আর এক পিস রসুন দিছি দিয়া খালি জিরা জিরা বাজি এখন আমি পেঁয়াজের ফাতা যে খাটিয়ে রাখলাম তো গুঁধে লাগছি গুঁটি বাজে করম আর আমি পেঁয়াজ দিতাম না পেঁয়াজের ফাতাও দিছি প্লেন করা পেঁয়াজ বা কাটা পেঁয়াজ দিতাম না আর দেওয়াও লাগতো নাই আর বাজি আমি এই কেন কাজ মিলাই আর কি আপনার আগেও কেছে কাপচিকাম আলু তারপরে কিউকাম বা কারট তো সকলটা মিলেই আর কি এখন বাজি একটা ই বাজে খুব বালা আর কি খাইতে খুব মজা আর এটা হেলথি তো আমি সামান্য মশলা দিমু বেশি মশলা দিয়া দিতাম না মশলা খসি গেছে কি এখন আমি শিং মাছ দিলে আর শিং মাছ দিয়া সামান্য পানি দিমু দিয়া আর লড়িয়া সারি আমি গুড়িয়া দিলাইমু তো একটু সময় জালইব পরে মাছ যখন সিজি সিজার পরে তো আমি ডি দিম ফ্ৰ'জেন ডুগি অনেক আগেৰে আছিলাম ডুগিৰে ফ্ৰ'জেন সৰিয়া পেঁয়াজের ফাতা কিছু সিজি গেছে কি তো এখন আমি মশলা দিলেই সামান্য দিম কারি পাউডার হলুদ আর ধনিয়ার পাউডার তারপরে ফাঁসফোরণ পাউডার সকলতা আর কি সামান্য সব দিম আর লবণ তো আগে দিলাইসি আমি মরিচ দিতাম না হাসামরিচও দিতাম না আমার নাদিমরে খাওয়াইমু নাদিম তো একবারে ছুটো লাগিয়ে আমি জ্যেষ্ঠ আর কি নাদিমরে খাওয়াইটার মাঝে আমি খাসামরিচ দিই না কারণ হাসাম যে একটা জাল আছে এইটাও না দিমে আর কি খাইতা ফার্তা নাই লাগে তখন আমি ভেজিটেবল দিলাইছি দিয়ে এখন পালা লাড়ি আর গুড়িয়া দিলাইম কাপ্সিকাম দিলে বাজির মাঝে খুব মজা লাগে আর বাজিটা খুব হেলদি সামান্য মশলা দি হলে বালা বা সামান্য তেল বেশি বাজির মাঝে মনে হয় বেশি তেল দেওয়া বালা নাই এখানে দেখতে পার আমি ডুগি প্যাকেট গার্ডেনর ফ্রেশ ডুগির ফ্রোজেন করিয়া রাখছি তালে আমরা অনেক রাখি আর এই ডুগি গুণ আমার গার্ডেনও নাই আমার ফ্রেন্ডে দিসা তো খাইয়ে বলাইয়ে দিসা আর কি আমার ফ্রেন্ডে তো দুই দুই প্যাকেট করিয়া আগে মাগেওয়ালা শিং মাছ দিয়ে এক প্যাকেট আনছি আর এখন এক প্যাকেট প্রথমে ফ্রেশও খাইছি আর হ্যাঁ আমার জালে তান গার্ডেন ডুগি দিসলাম খাইছিলাম এটা আর কি ফ্রেশ লেভেলও খাইলেইসি আর এখানে দেখতা দেখতে পারা বাজে কিছু মূরত ধরে লাইছে বাজে আমি দুই চুলা বা দুইটা বুয়াই আর কি গেছিলাম কি কাপড় মেলাত আর একটু বেশি আগুন দিয়েও গেছে কি আমার খেয়াল হয়েছে না যে সময়া যাইতাম বেশি মুরো ধরছে না একটু ধরছে আর কি হালকা জ্বলছে না আইয়ার লড়িয়া একটা আমার খেয়াল হয়েছে যে আমি আগুন বাড়াইয়া দিয়েছি তো বাজি আমি লাড়িয়ে দিছি দিয়া আর আমি আগে যে দেখছি ডুগিয়ে দিছি ডুগিয়ে দিয়ে বেশি লড়িছি না আমি গুড়িয়া রাখি দিছি তো এখন থোড়া আস্তে আস্তে লড়িয়া দিছি কারণ মাছ ভাঙ্গি যাব লাগে একটু ফানিয়ে দিলাম দিয়ে আমি সাইডটা খাসামরিচ দিব খাসামরিচ দিয়া গুড়িয়া দিলে গুড়িয়া দেওয়ার পরে একটু সময় জাল হয়ে গাওয়ার পরে আর কি তো আর রান্ধ হয়ে যাব কি শেষ হয়ে যাব আমার রান্না খাম আস্তে আস্তে আমার নাইমন নার্সারিরও টাইম হয়ে যায় আর কি নার্সারিত নিয়ে দিতাম ওনার সময় আর কি রান্দা বড়া শেষ করিয়ালে আর মনে চায় না বারইবার তারপরে অকিতা হরমোনিয়া তো দেওয়া লাগবো নার্সারিত যাইরা যখন আমার বাজি হয়ে গেছে গিয়ে আর মাছর তরকারি হয়ে গেছে গিয়া তোমার রান্দা শেষ আজকের মতো বা রান্ধিয়েছি মাছ আর বাজি

আমি সব সময় বেবি পাউডারটা ব্যবহার করি আর কি আমার না নাদিমোর নাপির যখন করে আর নাপির ক্রিম যেটা এটা আর কি এরা হইলে দেয় সব সময় এটা ব্যবহার করি না ঠিকনা দেখতে পার আপনারা ফরে আর কি আমি আগে তো রাঁধছি দুপুরে তো আমার কুকারটা ক্লিন করি আর সব সময় করি আর ভিডিও করা হয় না এখন আপনার লোক একটু শেয়ার করে তো বা কুকার ক্লিন করা এটা আবার দেখানি লাগেনি তাই আমরা তো যারা ব্লগ করি আমরা তো ডেইলি কীতা করি কম বেশ ওটা আর কি আপনারা লগে শেয়ার করি তো একটু শেয়ার করি আর সব সময় তো আর শেয়ার করি না এর লাগে আজকে মনে হলাম একটু শেয়ার করি আপনার লগে এর লাগে শেয়ার করি আর অনেক আফু বাইয়া হলে যে সুন্দর সুন্দর কমেন্টস করো খুব ভালো লাগে কমেন্টস যখন পড়ি কমেন্টস পড়ি আর কি আরও উৎসাহিত ওই ভিডিও বানানির লাগিয়া এর লাগে আপনারা লাগে ভিডিও বানাই আপনারা লাইক তো দেন কমেন্টসও করেন খুব ভালো লাগে আর অনেকে শেয়ারও করেন থ্যাংক ইউ আপনারারে আমার পক্ষটাকে আমার আজকের ব্লগটা যদি ভালো লাগে প্লিজ শেয়ার করবা আর আমার ফাঁসে থাকবা বা আমার সাপোর্ট করবা আমিও আপনার ফাঁসে তাকম ইনশাল্লাহ কুকার ক্লিন করা শেষ হয়ে গেছে গে তো ক্লিন করলে দেখতে খুব ভালো লাগে সুন্দর লাগে দেখতে এইখানে দেখতে পারা কিছু খানি রাখা চিপস নাগেটস তারপরে বাগার নাফিসার আব্বা তারা লাগিয়ে এইটো সময় আনছোই আর আমার ব্লগ আজকে এই পর্যন্ত আপনারা সকল বালা কুকার আমি আপনারা লাগে সব সময় দোয়া করি আপনারা আমার লাগে দোয়া করবা আসসালামু আলাইকুম নেক্সট ভিডিও ভিডিওত হইব ইনশাআল্লাহ